এবার থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা মহিলারাও। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, অন্তঃসত্ত্বাদের টিকাকরণ নিয়ে সুপারিশ করেছিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, সেই সুপারিশের ভিত্তিতেই ছাড়পত্র দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এতদিন যেই অন্তঃসত্ত্বা মহিলারা টিকা নিতে পারতেন না, এবার থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধে টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা মহিলারাও। শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, অন্তঃসত্ত্বাদের টিকাকরণ নিয়ে সুপারিশ করেছিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, সেই সুপারিশের ভিত্তিতেই ছাড়পত্র দেয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আবারও জানিয়ে রাখবো, এতদিন পর্যন্ত যারা করোনা প্রতিরোধে টিকা নিতে পারতেন না অন্তঃসত্ত্বা মহিলারা, এবার থেকে তারা টিকা নিতে পারবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন চিকিৎসক জয়দেব রায়, শিশু বিশেষজ্ঞ। আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানায় ডক্টর রায়। আপনি কি বলবেন, কিভাবে দেখছেন যে এতদিন পর্যন্ত যেই অন্তঃসত্ত্বা মহিলারা টিকা নিতে পারতেন না, তারা এবার থেকে স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকা নিতে পারবেন? শুনুন, যে কোনো একটি টিকা রেকমেন্ডেশন করার আগে তার সেফটিটা দেখা খুব জরুরি। এতদিন পর্যন্ত দেয়া হচ্ছিল না, তার কারণ সেফটি স্টাডিটা দেখার পরেই কিন্তু রেকমেন্ডেশনটা এসছে। তবে প্রেগনেন্ট ওমেনদের টিকাকরণ কেন জরুরি? প্রথম কথা হচ্ছে, একটা নন প্রেগনেন্ট ওমেনদের করোনা হলে যতটা সিভিয়রিটি হয়, একটা প্রেগনেন্ট ওমেনের করোনা হলে সেই সিভিয়রিটিটা অনেক বেশির দিকে যায় বলে স্টাডিতে দেখা গেছে। সুতরাং সেই দিক দিয়ে কিন্তু প্রেগনেন্ট ওমেনদের টিকা দেওয়াটা জরুরি ছিল। কিন্তু আরেকটা জিনিসও সাথে সাথে ছিল, যে আমি একটা প্রেগনেন্ট ওমেনকে টিকা দিলাম, সেই টিকার এফেক্টটা প্রেগনেন্ট ওমেনদের উমের মধ্যে যে বাচ্চা আছে তার উপরে কতটা প্রভাব পড়বে, সেইটাতে দেখা যাচ্ছে আউটকামটা বেটার। রিস্ক বেনিফিট রেশিও যদি দেখা যায়, একটি মাদার যদি কোভিড আক্রান্ত হয় এবং যদি সিভিয়ার ফর্মে হয়, তাহলে সেখানে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার ব্যাপারটাও কিন্তু এসে যাচ্ছে। আর যদিও ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন প্রথমের দিকে বলা হচ্ছিল না অতটা বেশি নয়, কিন্তু কিছু কিছু নিবর্ণ কিন্তু তার থেকে এফেক্টেড হচ্ছে। সুতরাং এই সব কারণগুলো যদি খতিয়ে দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে প্রেগনেন্ট মাদারদের টিকা দেওয়াটাও কিন্তু খুব জরুরি। আগে যেমন বলা হতো ল্যাকটেটিং মাদারদের ক্ষেত্রেও কিছুদিন আগে টিকাকরণের রেকমেন্ডেশনটা হয়েছে, সুতরাং প্রেগনেন্সিতে ডেলিভারি হওয়ার পরেও সেই বাচ্চাটা কিন্তু মায়ের দুধটাও খেতে পারবে, সুতরাং সেই নিয়ে কোনো প্রবলেম নেই। সুতরাং এই যে রেকমেন্ডেশন হলো সেটাকে কিন্তু আমি স্বাগত জানাচ্ছি। একদমই ডক্টর রায়, এখানে আমার একটা প্রশ্ন, তৃতীয় ঢেবে আশঙ্কা করা হয়েছিল যে শিশুরাও আক্রান্ত হতে পারে, এই সিদ্ধান্তে কতটা এফেক্ট হবে, অর্থাৎ কতটা ভালো হলো, এই দিকটায় আমরা শিশুদের কতটা সুরক্ষা দিতে পারলাম, সেই দিকটা যদি একটু আলোকপাত করেন। শুনুন, এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে তৃতীয় ঢেবে শিশুরাই যে খুব বেশি আক্রান্ত হবে সেটা বিভিন্ন এভিডেন্সের দিকে দেখা যাচ্ছে, সেই কথাটা সর্বোপরিভাবে হয়তো সত্য নয়। শিশু এবং বড়রা সমানভাবেই আক্রান্ত হতে পারে, এবং আমি বারবার বলেছি শিশুদের প্রোটেকশনের জন্য কিন্তু অ্যাডাল্টদের প্রোটেকশনও দরকার, বিশেষত মায়েদের প্রোটেকশন দরকার। একদম, মায়েদের টাচে আসছে, মায়েরা কোভিড যদি আক্রান্ত না হয়, বাবাদেরও দরকার অবশ্যই, কিন্তু মায়েদের সাথে খুব ছোটো বাচ্চারা তো সাথে, সেই দিক দিয়ে কিন্তু এটা একটা কিন্তু সঠিক পদক্ষেপ। ইভেন আমরা একটা কথা আমি বলছি, তৃতীয় ঢেউ নিয়ে যে আমরা এত কিছু ভাবছি, আমাদের হয়তো ইন্ডিয়াতে ভেরিগেটেড পপুলেশন ধরার জন্য হয়তো আসবে, কিন্তু আমরা যদি স্বাস্থ্যবিধিটা ঠিকমতো করে মানি, আমরা যদি টিকাকরণটা ঠিকমতোভাবে দ্রুতগতিতে দিতে পারি, আমরা যদি থ্রিটি, যেটা আমি বারবার বলি যে টেস্ট ট্রেসিং এবং ট্রিটমেন্টটা ঠিকমতো করে চালাতে পারি, মানে সোর্সটাকেও যদি অনেকটা কমাতে পারি, তৃতীয় ঢেউকে আমরা ডিফার করতে পারবো, হয়তো দেখলাম সেরকমভাবে তৃতীয় ঢেউ হয়তো এলোই না, সেরকমও হতে পারে। সদ্যজাতদের প্রোটেকশন দিতে, অর্থাৎ যারা সদ্য জন্মাচ্ছেন বাচ্চা, তাদের প্রোটেকশন দিতে কি করা উচিত বা কোন পথে হাঁটতে পারে, কি কি উঠে আসছে, আপনার কাছে কি তথ্য রয়েছে একটু জানার চেষ্টা করুন।
এখন পর্যন্ত সদ্য জাতিদের জন্য কোনো ভ্যাকসিন নেই। ট্রায়াল যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু সদ্য জাতিদের মধ্যে দেয়া ট্রায়াল একটা তো হচ্ছে না। সুতরাং সদ্যজাতরাও কিন্তু কোভিড বিধি একটু বড় বাচ্চারা ভালো করে মানতে পারে, সদ্যজাতরা কিন্তু অত মানার ব্যাপারটাই নেই, ওরা তো বোঝেই না কিছু, বুঝতেই পাচ্ছেন। সুতরাং সদ্যজাতদের প্রোটেকশনটা কিন্তু মায়েদের প্রোটেকশনের উপরে অনেকখানি নির্ভর করছে। সেই দিক থেকে দেখতে গেলে এই যে মায়েদের ভ্যাকসিন দেওয়াটা শুরু হলো, ল্যাকটেটিং মাদার, প্রেগনেন্ট মাদার, এইটা কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে কিন্তু সদ্যজাতদের বাঁচিয়ে রাখতে হেল্প করবে কোভিড থেকে। একদমই ডক্টর রায়, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ডক্টর রায় আমাদের সঙ্গে ছিলেন, তিনি যেমনটা বলছেন যে ভ্যাকসিনেশন দেওয়া হবে অন্তঃসত্ত্বা মহিলাদের, এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত থেকে মানুষ অবশ্যই উপকার হবেন এমনটাই আশা করছেন তিনি। আবারও জানিয়ে রাখবো, এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনার টিকা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। এক সুপারিশের মাধ্যমে কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এতদিন পর্যন্ত অন্তঃসত্ত্বা মহিলারা টিকা নিতে পারতেন না, অর্থাৎ ট্রায়ালে ছিল যে কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না সেই দিকে নজর রেখেছিলেন, এবং পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনার টিকা। এবার থেকে অন্তঃসত্ত্বা মহিলারাও নিতে পারবেন করোনার টিকা। টিকাকরণ নিয়ে ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সুপারিশ, তার ভিত্তিতেই অন্তঃসত্ত্বাদের টিকাকরণের ছাড়পত্র দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বাধা রইল না, এবার থেকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধের টিকা নিতে পারবেন অন্তঃসত্ত্বা মহিলারাও, শুক্রবার বিবৃতি দিয়ে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। অন্তঃসত্ত্বাদের টিকাকরণ নিয়ে সুপারিশ করেছিল ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ, সেই সুপারিশের ভিত্তিতে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিবৃতিতে জানানো হয়েছে কোউইন পোর্টালে স্লট বুক করতে পারবেন অন্তঃসত্ত্বারা, অথবা নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে নাম নথিভুক্ত করা যাবে। টিকাকরণের যাবতীয় তথ্য রাজ্যগুলিকে দিয়েছে কেন্দ্র। 18 থেকে 45 বছর বয়সীদের মতোই অন্তঃসত্ত্বাদেরও টিকাকরণ। অন্যদিকে DCGI এর ছাড়পত্র পাওয়ার পর শীঘ্রই ভারতে আসছে মডার্না ভ্যাকসিন, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশে ঢোকার সম্ভাবনা। ওষুধ প্রস্তুতকারী সংস্থার আবেদনের পরই জরুরি ভিত্তিতে ছাড়পত্র দেয় কেন্দ্রীয় সরকার, সেই মতো দিন কয়েকের মধ্যেই আমেরিকা থেকে ভারতে ঢুকছে মডার্না ভ্যাকসিন। রিপাবলিক বাংলা।